হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আমার রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ নিয়ামি ও বর্তমান সময়ের একটা জনপ্রিয় স্ন্যাক্সের রেসিপি, পটেটো স্মাইলি। আর আজকে আমি এটা কিন্তু বাড়িতে থাকা কয়েকটা নামমাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়েই দোকানের স্টাইলে বানিয়ে দেখাবো। আশা করি আপনারা এটা লাইক করবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটার শেষের দিকে আমি পটেটো স্মাইলিগুলো স্টোর করার পদ্ধতিগুলোও বলে দেব। সো প্লিজ স্টে টিউন। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে আগেই সেদ্ধ করে নিয়েছি ডিপ ফ্রাইয়ের জন্য। তেল পরিমাণ মতো, ব্রেড ক্রাম্বস 1/3 কাপ, কর্নফ্লাওয়ার 1/4 কাপ, রোস্টেড জিরে গুঁড়ো 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/3 টিস্পুন ও নুন স্বাদ মতো। প্রথমে আমি সেদ্ধ করা আলুগুলোকে একটা পটেটো ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। ফ্রেন্ডস, আলুগুলোকে এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুগুলোর ভেতরে কোনো রকম লাম্পস না থাকে। আর আপনারা চাইলে এই কাজটা করার জন্যে পটেটো ম্যাশারের পরিবর্তে গ্রেটার বা হাত দিয়েও করে নিতে পারেন। তবে আপনাদের কাছে যেটা সুবিধে মনে হবে বা অ্যাভেলেবেল থাকবে আপনারা সেটা ইউজ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আলুগুলোকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি নেক্সট স্টেপে চলে যাব। এবার আমি ম্যাশ করা আলুর ভেতরে একে একে রোস্টেড জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এখানে যে স্পাইসগুলো অ্যাড করেছি তার সবই যে আপনাদেরকে অ্যাড করতে হবে তেমনটা নয়, আবার আপনাদের পছন্দ মতো স্পাইসও অ্যাড করতে পারেন। কারণ আমি এখানে স্পাইসগুলো অ্যাড করেছি আমার পছন্দ মতো। আপনারা দেখতে পাচ্ছেন স্পাইসগুলো মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ব্রেড ক্রাম্বসটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে পাউরুটি গুঁড়ো করেও ইউজ করতে পারেন। আর আজকে আমি এই পটেটো স্মাইলিটা A to Z আপনাদেরকে একদম দোকানের স্টাইলে বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের এটা ভালো লাগবে এবং আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা খেতে আসলে কতটা ডিলিশিয়াস। তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এটাও মেশানো হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে একটা স্টিকি ডোয়ের মতো বানিয়ে নিব। ফ্রেন্ডস, এখানে কিন্তু কোনো মতেই জল অ্যাড করা যাবে না, তাই ম্যাশ করার আলুর অ্যামাউন্টের উপরেই কিন্তু ব্রেড ক্রাম্বস ও কর্নফ্লাওয়ারের অ্যামাউন্টটা কম বেশি করে নিতে হবে। তাই এই দিকটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আর আপনারা এই পটেটো স্মাইলিটা চা, কফির সঙ্গে কিংবা স্ন্যাক্স হিসেবেও সার্ভ করতে পারেন। আর আমার বিশ্বাস সবাই এটা খুব লাইক করবে, স্পেশালি কিডসরা তো করবেই। আপনারা দেখতে পাচ্ছেন একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে একটু সেট হওয়ার জন্যে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য রেখে দিব। তারপর ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর আর আমি একটা বোর্ডের উপরে একটা বাটার পেপার সেট করে নিয়েছি। এখন আমি অর্ধেক পরিমাণ আলুর ডো নিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি। এটা মাখা হয়ে গেছে। এখন আমি হাতে সামান্য পরিমাণে একটু তেল নিয়ে এটার উপরে এভাবে লাগিয়ে দিচ্ছি, তাতে করে উপরিভাগটা সমান থাকবে। তেলটাও মাখানো হয়ে গেছে। এবার আমি আর একটা বাটার পেপার এর উপরে দিয়ে একটা রোলিং পিনের সাহায্যে একটু মোটা করে বেলে নিচ্ছি। আর এভাবে বাটার পেপার সেট করে নিয়ে বেলে নিলে ডোটা আর রোলিং পিন ও বোর্ডটার উপরে লেগে যাবে না, তাতে করে বেলে নিতেও খুব সুবিধে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বেলা হয়ে গেছে। এখন আমি বাটার পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা চাইলে এ কাজটা করার জন্য কুকি কাটারের পরিবর্তে ছোট লেচি কেটে নিয়েও একটা একটা করে বেলে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশিই লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কাটা হয়ে গেছে। এখন আমি সাইডের এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি, তবে এক্সট্রা অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না, এগুলোকে আমি পরে ইউজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা অংশগুলোকে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে স্মাইলি শেপ দিয়ে নেওয়ার পালা।
তার জন্য একটা স্ট্র দিয়ে এভাবে একটু ডিপ করে নিয়ে প্রথমে আমি আইসগুলোকে বানিয়ে নিচ্ছি। তবে ফ্রেন্ডস চেষ্টা করবেন আই দুটো ওই স্মাইলিটাকে একটু ডিপ করে বানিয়ে নেওয়ার, তা না হলে কিন্তু এগুলোকে যখন ফ্রাই করবেন তখন কিন্তু এগুলো অনেকটাই ছোট হয়ে যাবে, তাতে করে এগুলোকে দেখতেও আর ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন আইগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা সুপের স্পুন দিয়ে এভাবে ফেসটাকে স্মাইলি করে দিচ্ছি। ফ্রেন্ডস আমি এই স্পুনটার মাথায় কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে করে এটা আর স্পুনটার গায়ে আটকে ধরবে না, আর শেপটা দিতেও খুব সুবিধে হবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। সেম ওয়েতে আমি বাকি সবগুলো শেপ দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো শেপ দেওয়া হয়ে গেছে, আর আমি এগুলোকে কিন্তু একটা প্লেটের উপরে একটু ফাঁকা করে রেখে দিয়েছি। এখন আমি অর্ধেক পরিমাণ স্মাইলিকে ফ্রাই করে নিব, আর বাকি অর্ধেকটা আমি ডিপ ফ্রিজে এভাবে 1 ঘন্টা রেখে দিব। আর এগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা জিপলকে ভরে 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। তারপর আমি আমার সুবিধা মতো এগুলোকে ফ্রাই করে নিব। স্মাইলিগুলোকে আমি ডিপ ফ্রাই করে নিব, তার জন্য আমি আগেই ফ্রাইং প্যানটিতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে স্মাইলিগুলোকে তেলে ছেড়ে ফ্রাই করে নিচ্ছি। ফ্রেন্ডস লক্ষ্য রাখতে হবে তেলটা যেন খুব ভালো করে গরম হয়, তা না হলে কিন্তু স্মাইলিগুলো তেলে ছাড়লে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আর এই সময় আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। এখন আমি এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে সব পাশই পারফেক্টলি ফ্রাই হয়। ফ্রেন্ডস লক্ষ্য রাখতে হবে এগুলো যেন আবার ওভার ফ্রাইড না হয়ে যায়, যদি ওভার ফ্রাইড হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু স্মাইলিগুলোকে দেখতেও আর ভালো লাগবে না, কারণ স্মাইলিগুলো দেখতে কতটা সুন্দর হবে সেটা কিছুটা নির্ভর করে ফ্রাই করার উপরে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকে ফ্রাই করে নিব। ফ্রেন্ডস দেশি বিদেশি ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আগামীতে নতুন মজার মজার রেসিপির আপডেট পাওয়ার জন্যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।